সর্বথা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু, আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো ঈশ্বর থেকে দূরে থাকলে আমাদের কি হয়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, আসুন আবার ঈশ্বরের বাক্য শুনে জেরেমিয় 17 অধ্যায় 9 পদ। অন্তকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের রক্ষাকারী পিতা ঈশ্বর, পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব হোক প্রভু। এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি এবং পিতা, এই সময় তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ এবং সে বাণীর মধ্য দিয়ে প্রভু আজকে যে বিষয়, যে আমরা তোমার থেকে দূরে থাকলে আমাদের জীবন ঠিক কেমন হয়, সে বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো এবং তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলো, সমস্ত ভার তুমি নাও, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। প্রার্থনা একমাত্র নাসের যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি, আমরা যদি ঈশ্বর থেকে আমরা দূরে থাকি তাহলে আমাদের কেমন আমাদের জীবন হয়। প্রথমে আমরা ঈশ্বর থেকে যা আমরা বুঝতে পারি, পিতৃ বলছে যে অন্তকরণ আমরা সর্বেক্ষা যদি আমরা বঞ্চক হই, আমাদের অন্তকরণ যদি আমরা বন্ধ রাখি, বলছে তাহার রোগ অপ্রতিকার্য, সেই রোগ কেহ প্রতিকার করতে পারে না, সুস্থ করতে পারে না, ঠিক করতে পারে না। সেটিভাবে আমি যদি অন্তকরণ আরও বন্ধ করে রাখি তাহলে পিতা কাছে আমরা কিন্তু সেই আমরা আমাদের জীবনের কার্য আমরা দেখতে পাই না। তাই ঈশ্বর থেকে দূরে থাকলে কি হয় আমাদের, হ্যাঁ, জীবনে আত্মিক জীবন আমাদের নষ্ট হয় এবং আমরা ঈশ্বরের স্বর্গীয় আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়, সে বিষয়ে পিতা তিনি আমাদেরকে বলেন। যেমন আমরা যদি দেখি ইব্রীয় তার 15:14-16 মর্ত কি যে সে পবিত্র হইতে পারে, অবলাজাত মনুষ্য কি ধার্মিক হইতে পারে? দেখো, তিনি আপনার পবিত্রগণেও বিশ্বাস করে না, তাহার দৃষ্টিতে আকাশও নির্মল নহে, তবে সে ঘৃণাহ ও ভ্রষ্ট, সে যে জন জল তবে যে ঘৃণাহ ও ভ্রষ্ট, যে জলের মতো অধর্ম পান করে সে কি? আমেন, হালেলুয়া। তাই বলছে যারা ঈশ্বর থেকে দূরে থাকে, কিন্তু ঈশ্বরে যখন এসেছে, অনেকে এরকম তারা কেমন ভাবে পিতৃশ্বরের কাছে এসেছে, পিতৃশ্বর তিনি বলছেন যে মর্ত কি যে সে পবিত্র হইতে পারে, মর্ত সে কি, সেটা কি পবিত্র হইতে পারে? কিন্তু পিতৃশ্বর যখন তার সন্তানদেরকে মনোনীত করেন, সে মধ্য দিয়ে পিতৃশ্বর কিন্তু সে তিনি পবিত্র করেন। তাই বলছে যে মর্ত কি যে পবিত্র করতে পারে, একমাত্র ঈশ্বর তিনি পবিত্রতা দান করতে পারেন, তার কাছে সেই ক্ষমতা সেই শক্তি আমরা দেখতে পারি। তাই আমরা পিতৃশ্বর বলছেন যে আমাদেরকে সিদ্ধ হয়ে আমাদের থাকার প্রয়োজন আছে। যখন আমরা ঈশ্বরের গৃহ আমরা দেখি, আমরা পরিচালনা করি, সেই জায়গায় আমরা থাকি, তখন আমরা যেন ঈশ্বরের গৃহ আমরা পরিচালনা আমরা করি। আমরা মনে রাখি ঈশ্বর থেকে দূরে থাকলে কিন্তু আমরা পবিত্রতা থেকে আমরা দূরে থাকি, কারণ ঈশ্বর তিনি পবিত্র, আর তিনি সেই পবিত্রতায় কার্য আমাদের জীবনে করছেন। আমরা দেখি মনোরীতে সেই কার্যে তারা করছে, সেইভাবে আমাদেরকে ঈশ্বর হইতে আমাদেরকে সিদ্ধ আমাদেরকে করতে হবে, আমরা যেন মনে রাখি। বলছে যে দেখো, যিনি আপনার পবিত্রগণেরও বিশ্বাসও করেন না, তাহার দৃষ্টিতে আকাশ নির্মল নহে। আর পিতৃ তিনি পবিত্র, তিনি কার উপর বিশ্বাস করবেন, কি করবেন না, সমস্ত ভার ঈশ্বরের হস্তে, বিদেশে তিনি আমাদের সে বিষয়ে বলেন। যদি আমরা দেখি গীত ঈশ্বর হইতে আমরা কত কত দূর আমরা পলায়ন করি, ঈশ্বর হইতে আমরা দেখি যে বেশিরভাগ
ঈশ্বর হয়তো পলায়ন করছে, কারণ ঈশ্বর পবিত্র আর সেই পবিত্রতাই ঈশ্বরের সম্মুখে অনেকে দা দেওয়াচ্ছে না। ঈশ্বর সে পবিত্রতা তিনি দান করে আনিয়া, এবং আমরা দেখি গীতসংগীতা গীতসংগীতা তিপ্পান্ন অধ্যায় মুছে মুড়ো মনে মনে বলিয়াছে ঈশ্বর নয়, তাহারা বিনষ্ট হয়েছে সকলে সকলে। আমরা দেখি যে মুড়ো মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ অধর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে পাইলেন মনুষ্য দেখিতে চাহিলেন বিবেক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণ করে কেহ আছে কিনা, সকলে বিপদে গিয়েছে, একসঙ্গে বিপদগ্রস্ত হয় নাই। হালেলুয়া হালেলুয়া। পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন, যারা পিতেশ্বর থেকে দূরে থাকেন বলছে তাদের সৎকর্ম আমরা কিন্তু তাদের জীবনে আমরা দেখতে পাই না, তাই সেই সৎকর্মের মধ্যে দিয়ে যারা থাকে তারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ মধ্যে দিয়ে থাকে, ঈশ্বরের দয়ার মধ্যে দিয়ে থাকে, আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পারি। এবং বলছে মুড়ো মনে করে সেখানে কোনো বন্ধু নেই, সেখানে কোনো বন্ধু নেই মুড়ো মনে করে, কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে সেই সাহস সেই ভরসা তিনি আমাদের দিতে চান। তিনি বলেন যে তার সঙ্গে সঙ্গে বিদেশ্বর প্রতিনিয়ত আছে, কিন্তু যারা ঈশ্বরকে অনুসরণ করে না তাদের প্রতিনিধি কেমন হবে, সে বিষয়ে বিদেশ্বর বলেন যে তাদেরকে কিন্তু ঈশ্বরপ্রতি সবসময় ঈশ্বরপ্রতি সমর্পিত জীবন রাখতে হবে, পবিত্রতাই রাখতে হবে এবং সমর্পিত জীবন রাখতে হবে। হিতোপদেশ আঠাশ অধ্যায় ২৬ পদে পিতা ঈশ্বর তিনি কি বলেন, হিতোপদেশ আঠাশ অধ্যায় ২৬ পদে পিতা ঈশ্বর বলেন যে নিজ হৃদয়কে বিশ্বাস করে সে হীনবুদ্ধি, কিন্তু যে প্রজ্ঞাপতি চলে সে রক্ষা করিবে পাইবে। আমেন। আমাদের বিদেশ্বর সম্পর্কে আমরা যে জানতে পারি যে বিদেশ্বর তিনি বলছেন যে হৃদয়কে বিশ্বাস করে হিন্দু মন্দির কিংবা মিশলেনাই রক্ষণ পাইবে না, অর্থাৎ মিশ যেমন খাওয়ার তৈরি করছে সেই মিশদের জন্য সেটিভাবে বিদেশ্বর তিনি আমাদের জন্য কিন্তু আর্থিকভাবে খাওয়ার তিনি দান করেন, কিন্তু বলছে যে হৃদয়ে বিশ্বাস করে সে হীনবুদ্ধি এবং যে প্রজ্ঞাপথে চলে সে রক্ষা পাবে। আমেন। অর্থাৎ যারা সেই ঈশ্বরের প্রজ্ঞা উপদেশ নিয়ে চলার চেষ্টা করবে বলছে ঈশ্বর তাদেরকে রক্ষা করবে, এবং বলছে যারা হৃদয়ে বিশ্বাস করে বিদেশ্বর তাদেরকেও তিনি দয়া করবেন, পরিশ্রম ধার্মিকতা দান করবেন। শেষে বলতে চাই ইব্রীয় ৩ অধ্যায় ১২ পদ, ভাতৃগণ দেখো পাছে অবিশ্বাসে এমন মন্দ হৃদয় তোমাদের কাহার মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়ে পড়ো। আমেন। অর্থাৎ আমরা ঈশ্বর থেকে আমরা যদি সরে না যাই সে মধ্যে দিয়ে বিদেশে তিনি আমাদের কি বলছেন, জীবন্ত ঈশ্বরের সেই প্রতিবাদ করছেন, সে মধ্য দিয়ে বলছে যে সে জীবন্ত ঈশ্বরের দানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে আমরা যেন বিশ্বাস আমরা করি, এবং আমাদের হৃদয় যেন ঈশ্বর হইতে শোনা পড়ে, কারণ ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, এবং সে মধ্য দিয়ে আমরা মনে রাখি যে আমরা সেইভাবে জীবন্ত ঈশ্বরের আরাধনা উপাসনা করতে পারি। সেই জন্য ঈশ্বরের বাক্যে বলে যে অন্তকর সর্বিকা পঞ্চপর্থ, যারা ঈশ্বর থেকে দূরে থাকছে তাদের জন্য দয়া নেই, কিন্তু যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে ঈশ্বর তিনি তাদেরকে দয়া করেন পূর্ণ করেন। সে মধ্য দিয়ে আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, সমস্ত ভার তার হস্তে সমর্পিত করি।
বিশুদ্ধ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।